আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি আজ তোমাদেরকে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ফোর বাংলা ভার্সন, সাবজেক্ট ICT, পেজ 40। আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের ডেটা ইনপুট শুরু করব। মাইক্রোসফট এক্সেল ডেটা ইনপুট হচ্ছে যে এক্সেলের কোনো সেলে ডেটা ইনপুট করার জন্য প্রথমে সেই সেলে গিয়ে যে ডেটা ইনপুট দিতে চাই সেই ডেটা প্রথমে টাইপ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডেটা টাইপ করার শেষে কিবোর্ডে এন্টার কী চাপতে হবে। অর্থাৎ আমি যেই সেলে ডাটা ইনপুট মানে হচ্ছে ডাটা ঢুকাতে হবে, অর্থাৎ ডাটা রাখবো বা টাইপ করব। আর আমি যেই সেলে ডাটা ইনপুট করতে চাই সেই সেলে প্রথমে আমাকে ডাটা কি ইন করতে হবে বা টাইপ করতে হবে। এরপরে কি প্রয়োজনীয় ডাটা টাইপ করার শেষে কিবোর্ড দিয়ে এন্টার কি চাপতে হবে। ডাটাকে মোছার জন্য ব্যাক স্পেস বা ডিলিট ব্যবহার করতে হবে। এই কীগুলো একবার চাপলে একটি করে ক্যারেক্টার ডিলিট হবে। কোনটা ডিলিট কি বা ব্যাক স্পেস কি? ডিলিট কি বা ব্যাক স্পেস কি দিয়ে আমরা যদি মুছি, যেমন মনে করো রাঙ্গামাটি একটা শব্দ, আমি ডিলিট কি দিয়ে বা ব্যাক স্পেস কী দিয়ে আমি মুছতে চাই, ব্যাক স্পেস কী দিয়ে ইরেজ করতে গেলে বা মুছতে গেলে ডান পাশ থেকে মুছে আসবে ব্যাক স্পেস কী দিয়ে। ব্যাক স্পেস কী দিয়ে মুছলে ডান পাশ থেকে মুছে আসবে, আর ডিলিট কী দিয়ে মুছলে বা ডিলিট করলে বাম পাশ থেকে। আমি আবার বলছি, ব্যাক স্পেস কী দিয়ে মুছলে ডান পাশ থেকে মুছবে, এই পাশ থেকে মুছে আসবে, এই পাশ থেকে। আর ডিলিট কী দিয়ে মুছলে এই পাশ থেকে মুছবে, লেফট সাইড থেকে মোছা শুরু হবে। আমি ব্যাক স্পেসকে যদি আমি একবার চাপি তাহলে একটা ক্যারেক্টার মুছবে, আবার আরেকবার চাপলে আরেকটা ক্যারেক্টার মুছবে, আর আমি যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে সবগুলো একসাথে মুছে ফেলবে খুব দ্রুত। তাইলে আর একটা ক্যারেক্টার মানে হচ্ছে যে এখানে যেমন আই একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এগুলো সবগুলো একটা একটা কি ক্যারেক্টার, ঠিক আছে। এখন আমি ব্যাক স্পেসকে যদি আমি একবার চাপ দিই তাহলে এখানে একটা ক্যারেক্টার মোছা হবে। যেমন ব্যাক স্পেসকে আমি একবার চাপ দিলাম, একটা মোছা হলো, আরেকবার চাপ দিলাম, আরেকটা মোছা হলো, আরেকবার চাপ দিলাম, আরেকটা মোছা হলো। ঠিক একইভাবে বাম দিক থেকে যদি এই পাশ থেকে মুছতে চাই, লেফট সাইড থেকে বাম দিক থেকে যদি মুছতে চাই তাহলে আমাকে ডিলিট কি চাপতে হবে। ডিলিট কি চাপলে এখান থেকেও একটা একটা করে ক্যারেক্টার মুছবে। যেমন আমি একবার ডিলিট কি চাপ দিলে বা প্রেস করলে একটা মুছবে, একটা ক্যারেক্টার মুছে গেল, আবার ডিলিট কি চাপলে আরেকটা ক্যারেক্টার মুছে গেল, আর আবার ডিলিট কি চাপলে আরেকটা ক্যারেক্টার মুছে যাবে, আর আমি যে চাপ দিয়ে ধরে রাখি তাহলে সবগুলো একসাথে মুছে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে ডাটা ইনপুট এবং ডিলিট কি ব্যাক স্পেস কির ব্যবহারটা তোমাদেরকে বললাম। কার্সরকে সেল এ স্থাপন করো, এরপর এখানে নেম অফ দি স্টাফ লেখাটি টাইপ করো। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 14, চল্লিশ পৃষ্ঠায় কার্সরকে সেল A1 এর সেলে স্থাপন করতে হবে। এটা হচ্ছে A1 সেল। এই সেলের নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে A1 সেলের মধ্যে আমরা স্থাপন করি, তারপর কী করবো, আমরা নেম অফ দি স্টাফ লেখাটি টাইপ করবো। এবার ডেটা ডিলিট তো আমি তোমাদেরকে বললাম কীভাবে ডেটা ডিলিট করতে হয়। ব্যাক স্পেস একটি করে ক্যারেক্টার মুছতে পারে, ব্যাক স্পেস কী চাপতে হবে, চাপতে থাকো যতক্ষণ না নাম অফ দি স্টাফ কথাটি না মুছে যায়, তারপর এন্টার কি চাপো, ফলে সেল ওয়ানে কেবল নেম লেখাটি দেখা যাবে। তো সেল ওয়ানে ছিল নেম অফ দি স্টাফ,
সেল ওয়ানে ছিল নেম অফ দি, নেম অফ দি স্টাফ। এখন ব্যাকস্পেস কি দিয়ে, ব্যাকস্পেস কি দিয়ে চাপতে থাকে, চাপতে চাপতে একটা একটা করে ক্যারেক্টার মুছতে মুছতে এইটুকু পর্যন্ত আমি চলে আসছি, তাহলে এইটুকু পর্যন্ত মুছে মুছে ফেলেছি ব্যাকস্পেস কি দিয়ে। তাহলে আমার এখানে কি থাকবে, শুধু নেম লেখাটি থাকবে সেল ওয়ানের মধ্যে, ঠিক আছে। এবার আসো কিভাবে সেলকে আমরা, কিভাবে সেলকে আমরা এডিট করতে পারি। সেলকে এডিট করা, সেলকে এডিট করা, সেলকে কিভাবে আমরা এডিট করতে পারি তোমরা একটু দেখো। কোন সেলে ডেটা ইনপুট দেওয়া, ডেটাকে এডিট করার জন্য কোন সেলের মধ্যে ডেটা আছে অর্থাৎ তথ্য আছে, কোন লেখা আছে, সেই লেখাটাকে এডিট করার জন্য আমরা F2 কি চাপতে হবে, F2 কিবোর্ডের একদম উপরের লাইনে F2 কি চাপতে হবে। এই জন্য ওই সেলটিকে অবশ্যই প্রথমে সিলেক্ট করে নিতে হবে, সেলটাকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে, ব্লক করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের এর আগে টাইপ করা নেম লেখাকে পরিবর্তন করে আইডি নং লেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। অর্থাৎ আমাদের একটা ওই একটা A1 সেলের মধ্যে নেম লেখা ছিল, এই নেম লেখাটাকে আমরা পরিবর্তন করে আমরা লিখব কি আইডি নং, আইডি নং। তাহলে কীভাবে করব, প্রথমে এটাকে সিলেক্ট করব, ঠিক আছে, ওই সেলে গিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে F2 চাপবো, F2 চাপ দিলে এটা ব্লক হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ। তারপরে এখন আমাদের আগের টাইপ করা, ঠিক আছে, আগের টাইপ করা যে নেই না সরি, আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে F2 চাপতে হবে, F2 চাপলেই চাপার পরেই আমি নেমের জায়গায় শুধু এই জিনিসটা লিখব। এটা লিখলে অটোমেটিক ওইটা পরিবর্তন হয়ে মুছে গিয়ে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এর ধাপগুলো কী কী, প্রথমে সেল A1কে সিলেক্ট করো, মানে ওই সেলটাকে সিলেক্ট করতে হবে, ওই সেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে F2 কি চাপতে হবে, F2 কি চাপতে হবে, তারপরে ব্যাকস্পেস কি ব্যবহার করে নেম লেখাটি মুছে ফেলতে হবে, ব্যাকস্পেস কি ব্যবহার করে নেম লেখাটি মুছে ফেলতে হবে। এবার আইডি নং লেখাটি টাইপ করো এবং এন্টার কি চাপতে হবে, এবং এই লেখাটি তুমি ফর্মুলা বার ব্যবহার করেও এডিট করতে পারো। এই লেখাটাকে আমরা ফর্মুলা বার ব্যবহার করেও কি আমরা এডিট করতে পারি, ফর্মুলা বার ছাড়াও আমরা কি এডিট করতে পারি, ঠিক আছে। ফর্মুলা বারের মধ্যে আমরা লেখাটা টাইপ করে এডিট করতে পারবো, অথবা এই পদে, অথবা ফর্মুলা বার ছাড়াও ইয়াতে কি বলে এই সেলের মধ্যে গিয়েও কি আমরা এই লেখাটা এডিট করতে পারি, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে যে তাহলে আমরা সেলকে কিভাবে এডিট করতে হয় সেটা দেখলাম। ঠিক আছে, এরপরে আসুন কোন সেলে এন্ট্রি করা ডেটাকে কিভাবে ডিলিট করতে হবে। মনে করো কোন সেলে কোনো ডেটা আছে, এটাকে কিভাবে আমরা এডিট করব, কোন সেলে ডেটা আছে ওটাকে কিভাবে এডিট করব। কোনো একটি সেলের ডেটাকে মোছার জন্য ওই সেলটি প্রথমে সিলেক্ট করে তারপর ডিলিট কি চাপতে হবে, অর্থাৎ কোনো সেলে ডেটা আমরা এন্ট্রি করে সেটাকে আবার ডিলিট, কোনো সেলে এন্ট্রি করা ডেটাকে কিভাবে আমরা ইয়া করব, কি বলে ডিলিট করব। কোনো একটি সেলের ডেটাকে মোছার জন্য ওই সেলটি প্রথমে কি সিলেক্ট করতে হবে, ওই সেলটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এরপর ডিলিট কি চাপলেই ওই সেলের ডেটা কি ডিলিট হয়ে যাবে। অনেকগুলো সেল নিয়ে কোনো লেখা থাকলে তাকে মুছতে ওই সেলগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট কি চাপতে, যদি অনেকগুলো সেলের ডেটাকে যদি আমি মুছতে চাই তাহলে অনেকগুলো সেলকে একসাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট কি চাপলেই ওই সেলের ডেটাগুলো কি সবগুলো কি মুছে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কী কী দেখলাম,
আমরা দেখলাম যে কোন সেলে এন্ট্রি করা ডেটাকে কিভাবে ডিলিট করতে হয়, অনেকগুলো সেলে ডেটাকে কিভাবে ডিলিট করতে হয়, সেলকে কিভাবে এডিট করতে হয়, ডেটা কিভাবে ডিলিট করতে হয়, ডেটা কিভাবে ইনপুট দিতে হয়, ঠিক আছে? এগুলো তোমাদেরকে বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। কম্পিউটার সামনে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা টোটালি কিছুই বুঝতে পারবো না। বাসায় যদি যত বেশি প্র্যাকটিস করবা বই দেখে দেখে, তাহলে দেখবা একদম খুব সহজেই বুঝতে পারবো। আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েছি, এই ধারণার উপর ভিত্তি করে তোমরা যদি আজকালকের মধ্যে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমি যেগুলো বলেছি আমি আবারও বলছি কী কী আজকে আমরা শিখলাম। ডেটা ইনপুট, ডেটা ডিলিট করা, সেলকে এডিট করা, তারপরে কোনো সেলে এন্ট্রি করা ডেটাকে কীভাবে ডিলিট করা, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা ফর্মুলার ব্যবহারটা আমরা শিখব। তাহলে এই পর্যন্ত আজকে, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে বা অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।